My dear fellow learners, I hope you are all well and staying at home. Today we will be talking about a scene passage from your English for Today book. Before we start our formal proceedings, I would like to thank our honorable principal, Musharraf Hossain Munshi Mukul sir. You know he has already set an example in the entire country about running online educational activities during a deadly global pandemic like this one. So I would like to thank him. You can see an image in the background, and the image says it all, I think. You can see a big signboard, a big sign there, and I hope you can guess what we are going to talk about today. So keep guessing. I'll let you know the name of the topic today. Before we start, I would like to see how many of you have joined. Those who have already joined, I would like to thank them. Please mention your roll number, your class, your section, and your shift. These four things I am repeating. Please mention your class, your roll number, your shift, and your section in your first comment, so that we would be able to understand the perimeter of today's activity today. তোমরা যারা আমার সাথে যুক্ত আছো ধন্যবাদ জানাচ্ছি, আর তোমরা জানো যে যখন আমাদের সাথে তোমরা যুক্ত হও তখন তোমাদেরকে প্রথম কমেন্টে তোমাদের ক্লাস, সেকশন, রোল নাম্বার এবং হচ্ছে শিফট এই চারটা বিষয় উল্লেখ করতে হয়। এতে করে আমরা বুঝতে পারবো যে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের পরিধিরা কত, আমরা কতজনের কাছে আমাদের এই সেবাটা পৌঁছে দিতে পেরেছি, এটা আমাদের বোঝার একটু দরকার আছে। তোমরা এই কাজটা করো, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগের ক্লাসে, অর্থাৎ আমার সাথে যে আগের ক্লাসটা করেছিল, এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ থেকে কয়েকজন তারা হচ্ছে বেড়াতে গিয়েছিল। তো বেড়াতে গিয়েছিল, তারা দেশের বাইরে গিয়েছিল। তোমরা জানো যে কোন দেশে গিয়েছিল, আমি বলছি না, আমার মনে তোমার মনে আছে, তোমাদের মনে আছে, তোমরা বলতে পারবা। তো ওইটা নিয়ে আজকের পড়া, আমরা যেখানে শেষ করেছিলাম ওইখান থেকেই আবার শুরু করছি। তো চলো আমরা দেখি আজকের ক্লাসটাতে আমরা কী নিয়ে কথা বলবো। আমার মনে হয় তোমরা অলরেডি বুঝতে পেরেছো, একটা বড় সাইনবোর্ড আছে, এরপরে আর মনে হয় বলার কিছু থাকে না। তোমরা অলরেডি যারা দেখছো পিছনে সাইনবোর্ডটা, তারা সবাই বুঝতে পারছো যে কোন টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। চলো তারপরে আমরা একটু কথা বলে নিই এটা সম্পর্কে। তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা স্পেশাল ডিজাইন করা হয়েছে অষ্টম শ্রেণীর বন্ধুদের জন্য, স্পেশালি যারা এই বছর জেএসসি পরীক্ষা দিতে বসতে যাচ্ছে তাদের জন্য। আমাদের ক্লাসটা তোমরা, এটা হচ্ছে ইউনিট সিক্সের লেসন নাম্বার সেভেনে পাবে, পেজ নাম্বার 67 এবং 68। তোমরা এই দুইটা পেজ ওপেন রাখতে পারো। আমি মোহাম্মদ রায়হান আব্বাস, আমি তোমাদের সাথে আছি। আমার মনে হয় তোমরা ধৈর্য ধরে আজকের পুরো সেশনটা এনজয় করবে, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। আমি একটু দেখে নিচ্ছি তোমরা কারা কারা আমার সাথে যুক্ত আছো, তারপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। তোমরা ক্লাসে বোর্ডে এখন দেখতে পাচ্ছ আসলে আজকে আমাদের আজকের ক্লাসের লার্নিং আউটকামস অথবা শিখন ফলগুলো। আফটার দি লেসন উই উইল বি এবল টু রিড অ্যান্ড ইন্টারপ্রিট টেক্সট, আমরা পড়তে পারবো এবং অর্থ করতে পারবো কোনো টেক্সটের, এবং আমরা একটা উড বি এবল টু ফিল ইন এ চার্ট, আমরা একটা ছক পূরণ করতে পারবো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই উইল বি এবল টু ডিসক্রাইব এ বাস অর লঞ্চ টার্মিনাল অর এ রেলওয়ে স্টেশন, আমরা একটা বাস লঞ্চ টার্মিনাল অথবা হচ্ছে রেলওয়ে স্টেশনের একটা বর্ণনা দিতে পারবো। আমরা এখানে এই ধরনের একটা জায়গার বর্ণনা দেখব, চলো আমরা একটু দেখে নিই। এই ছবিটা আসলে তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, আমরা এর আগের চ্যাপ্টার, এর আগের লেসনে দেখেছিলাম যে বাংলাদেশ থেকে মিতা, জারা এবং জারার প্যারেন্টস এই চারজন বাংলাদেশ বিমানের একটা এয়ারক্রাফটে করে, বাংলাদেশ বিমানের একটা বিমানে করে তারা হচ্ছে বাংলাদেশ থেকে একটা দেশে এসেছে। তো ওই দেশে পৌঁছানোর পরে যে ব্যাপারগুলো আজকে ওইগুলো নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, অলরেডি আমি বলেও দিয়েছি যে কত নাম্বার লেসন থেকে আমি পড়ছি। দেখো তোমাদের যেটা বলেছিলাম, তোমরা একটু দেখো, আমরা হচ্ছে বাংলাদেশ থেকে এই চারজন বাংলাদেশ থেকে এয়ার রুটে, মানে হচ্ছে তোমার বিমান যোগে, তারা হচ্ছে থাইল্যান্ডের এই এয়ারপোর্টটাতে এসেছে। এই এয়ারপোর্টটার নাম আমরা একটু আগেও দেখেছি, তোমরা এই এয়ারপোর্টটার নাম তোমাদের বইতে পাবে, পেজ নাম্বার 67 এবং 68-এ। তোমরা পেজটা বইটা খোলা রাখতে পারো, পাশাপাশি এখানেও দেখতে পাবা তোমাদের বইয়ের যে অংশটা বা টেক্সটটা এখানেও উপস্থাপন করা হবে, ডিজিটাল বোর্ডে উপস্থাপন করা হবে। আশা করছি তোমরা বুঝতে পারবা। তোমরা কারা যুক্ত আছো আমি দেখে তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ ব্যাক করছি। তোমরা যারা যুক্ত আছো তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে
তো চলো আমরা আমাদের পরবর্তী অংশটা একটু দেখে নিব এটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে চারজন পর্যটক আমরা নামটাও জেনেছি ওরা হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সুবর্ণভূমি এয়ারপোর্টে থাইল্যান্ডে যেটা ওইখানে এসেছে তারপরেকার ঘটনাগুলো আমরা আজকে টেক্সটে পাবো আশা করি তোমরা মনোযোগ দিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবে চলো আমরা পরের স্লাইডটা দেখে নিব এটা হচ্ছে যে এয়ারপোর্টে ওরা ল্যান্ড করেছে অর্থাৎ সুবর্ণভূমি এয়ারপোর্ট এটার একটা দৃশ্য তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি চেষ্টা করব আরো কিছু দৃশ্য উপস্থাপন করার জন্য ভিজুয়ালি তোমাদেরকে এঙ্গেজ করার চেষ্টা করব যাতে করে তোমাদের এই বিষয়টা বেশি দিন স্মরণ থাকে বেশিক্ষণ স্মরণ থাকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা বিশাল বড় একটা এলাকা সাধারণত এয়ারপোর্টগুলো বড় এলাকাতেই হয় তারপরেও আমরা আজকে যে এয়ারপোর্টটা নিয়ে পড়ব তোমরা দেখবে অবশ্য আমাদের পড়ার সময় দেখবে আমরা যে এয়ারপোর্টটা নিয়ে পড়ছি এটা বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারপোর্ট মানে বিশ্বের বড় দিক থেকে যে এয়ারপোর্টগুলো আছে সবচেয়ে বড় এয়ারপোর্টগুলো তার বড় চারটার মধ্যে একটা হচ্ছে আমাদের আজকের যে এয়ারপোর্টটা নিয়ে আমরা কথা বলছি এইটা চলো আমরা পরের অংশটা একটু দেখে নিব আমার মনে হয় তোমরা বুঝতে পারছো তোমাদের সাথে অলরেডি বলা হয়ে গেছে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলো তোমরা এখানে পাবে এগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা একটু দেখে নাও তোমরা একটু দেখে নাও আমি এর মধ্যেই তোমাদের কমেন্টগুলো দেখি ইনশাল্লাহ তোমাদের কাছে ব্যাক করব তোমরা একটু দেখে নাও আমাকে জাস্ট 5টা সেকেন্ড সময় দাও স্ক্রিনে রইলো তোমরা একটু দেখো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং নীল কালিতে তাদের মিনিং বা অর্থ দেওয়া আছে বা সিনোনিম দেওয়া আছে তোমরা এগুলো একটু দেখো পড়ো আমি জাস্ট 5 সেকেন্ডের মধ্যে তোমাদের কাছে ইনশাল্লাহ ব্যাক করব তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো আমরা পাবো আসলে ডিরাইভ মানে হচ্ছে অরিজিনেট ডিরাইভ মানে হচ্ছে কোনো জায়গা থেকে উৎপত্তি হওয়া কার্গো শব্দের অর্থ হচ্ছে মালপত্রবাহী জাহাজকে বলা হয় ক্যাপাসিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা বোঝানো হচ্ছে আর প্যারালেল মানে তো বুঝোই সমান্তরাল হবে এটা গাণিতিক একটা ভাষা তোমাদের গণিতেও এটা পাবা তবে এটা এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওই যে ব্র্যাকেটে আমরা কিছু সাইন দিয়েছি তোমাদের এতক্ষণ এটা বোঝার কথা ভি দিয়ে আমরা বোঝাচ্ছি এটা হচ্ছে একটা ভার্ব ভি দিয়ে আমরা বোঝাচ্ছি এটা হচ্ছে একটা ভার্ব এন আছে এন মানে হচ্ছে তোমরা বুঝতেই পারছো এন মানে হচ্ছে নাউন এন মানেও নাউন এ ডি জে এর মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বুঝতে পারছো এটা মোটামুটি তোমরা সবাই বুঝতে পারবে একটা জায়গায় আমি তোমাদের একটু থামাবো দেখো এখানে হাউস আছে এবং হাউস যে শব্দটা আছে এটা সাধারণত আমরা নাউন হিসেবে ইউজ করি নাউন হিসেবে ব্যবহার করি তবে আজকে আমাদের টেক্সটে আজকে আমাদের লেসনে আজকে আমাদের পাঠে এই হাউসটা ভার্ব হিসেবে ব্যবহার হবে এবং এটার অর্থ হবে কাউকে কোনো কিছুর জন্য জায়গা বা আশ্রয় দেয়া কোনো কিছুকে জায়গা দেয়া আশ্রয় দেওয়া অথবা কন্টেইন করা ধারণ করা এই ধরনের কিছু একটা বোঝাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে হাউসের যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে তো চলো আমরা একটু দেখে নিই পরের অংশটাতে একটু যাচ্ছি এই ধরনের একটা ছবি তোমরা দেখতে পাবে তোমাদের বইতে এই ছবিটা দেওয়া আছে আমার ধারণা তোমাদের বইতে ছবিটা হয়তো একটু সাদা কালো ভাবে সাদা কালো হিসেবে দেওয়া আছে কিন্তু এখানে আমি একটু রঙিন করে উপস্থাপন করেছি আর আমাদের পাঠের শুরুতে আমরা এই ধরনের একটা ছবি দেখেছিলাম সুবর্ণভূমি এয়ারপোর্টের একটা সাইন এবং তার পাশে একটা প্লেন যে উড়ে যাচ্ছিলো উড্ডয়ন করছিল ওই রকম একটা অংশ দেখেছিলাম তোমাদের বইতে এই ছবিটা দেখতে পাবা এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আমরা কী নিয়ে পড়তে যাচ্ছি আমরা বলেও দিয়েছি মনে হয় প্রবলেম হবে না আমরা টেক্সটের দিকে চলে যাব দেখো আমরা টেক্সট থেকে পড়ে নিব ইনশাল্লাহ তোমাদের বইতে যাদের কাছে বই আছে পেজ নাম্বার 67 আর 68 এই দুইটা তোমরা খোলা রাখতে পারো পাশাপাশি তোমরা ডিজিটাল স্ক্রিনে তোমাদের মোবাইলের স্ক্রিনে ল্যাপটপের স্ক্রিনে ডেস্কটপের স্ক্রিনে এটা দেখতে পাবা অসুবিধা নেই এখান থেকে আমরা করব তোমরা একটু প্রথম অংশটা দেখো আমি জাস্ট 5টা সেকেন্ড সময় নিয়ে তোমাদের কাছে ইনশাল্লাহ ব্যাক করছি ঠিক আছে চলো আমরা একটু টেক্সটের অংশটা পড়ে নিই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি পড়ছি তোমরা একটু খেয়াল করবা দ্য প্লেন ল্যান্ডেড অ্যাট সুবর্ণভূমি এয়ারপোর্ট অ্যাট 4:55 PM আবার বলছি দ্য প্লেন ল্যান্ডেড অ্যাট সুবর্ণভূমি এয়ারপোর্ট অ্যাট 4:55 PM মানে হচ্ছে 5টা বাজার 5 মিনিট আগে
প্লেনটা ল্যান্ড করলো সুবর্ণভূমি এয়ারপোর্টে। সুবর্ণভূমি এয়ারপোর্ট মানে হচ্ছে যে এয়ারপোর্টটা সম্পর্কে আমরা পড়তে যাচ্ছি, এবং অলরেডি তোমাদের সাথে আমার এই কথা হয়েছে, আমরা জেনে গেছি অলরেডি, যারা তোমরা শুরু থেকে আমার সাথে যুক্ত আছো তারা জানো যে এই সুবর্ণভূমি এয়ারপোর্টটা হচ্ছে কোন দেশে বলো তো দেখি। তোমার জন্য একটা কোয়েশ্চেন থাক, একটু বলো সুবর্ণভূমি এয়ারপোর্ট যেটা আছে এটা একটু কোন দেশে বলবা। আমরা অলরেডি জেনেছি এটা হচ্ছে বিশ্বের চারটা যে সবচেয়ে বড় বিমানবন্দর আছে তাদের মধ্যে একটা। তো তাহলে এই সুবর্ণভূমি এয়ারপোর্টে মিতা জারা এবং জারার প্যারেন্টস এরা যে প্লেনটাতে করে এসেছিলো ওই প্লেনটা ল্যান্ড করলো হচ্ছে 4:55 অর্থাৎ 5:05 আগে। আচ্ছা এরপর লাইনটা আসো দেখি, এরপর সেন্টেন্স দেখে নিব। দ্য নেম সুবর্ণভূমি ইজ প্রোনাউন্স অ্যাজ সুওয়ানাপুম। সুবর্ণভূমিটা আমরা যেভাবে উচ্চারণ করছি এটা আসলে উচ্চারণ করা হয় এইভাবে সুওয়ানাপুম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সুবর্ণভূমি লেখার সময় কিন্তু এটার উচ্চারণটা হচ্ছে সুওয়ানাপুম, এটা ওদের ভাষায় এইভাবে উচ্চারণ করে ওরা। এরপরে সেন্টেন্সটা আসি আমরা, দ্য নেম ইজ ডিরাইভড ফ্রম সংস্কৃত। এই নামটা আমাদের এই যে নামটা সুবর্ণভূমি এই নামটা সংস্কৃত ভাষা থেকে এসেছে। আমাদের আজকে যে সুবর্ণভূমি এয়ারপোর্টের যে সুবর্ণভূমি অংশটা এই অংশটা সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি হয়েছে, এবং এখানে বলা আছে উইচ মিনস গোল্ডেন ল্যান্ড, যার মানে হচ্ছে স্বর্ণের কী বলে দেশ বা স্বর্ণমণ্ডিত দেশ, গোল্ডেন ল্যান্ড। আচ্ছা তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সুবর্ণভূমি এই শব্দটার উৎপত্তি কোথায়, তাহলে তোমরা এসে বলতে পারবা সুবর্ণভূমি এটার উৎপত্তি হচ্ছে সংস্কৃত ভাষায়। আচ্ছা দ্য নেম ওয়াজ চৌজেন বাই, এই নামটা ঠিক করা হয়েছে, এই নামটা পছন্দ করা হয়েছে, এই নামটা পছন্দ করেছেন কিং ভূমিবল আদুল্লায়ে, কিং ভূমিবল আদুল্লা দিয়ে, মানে রাজা ভূমিবল আদুল্লা দিয়ে উনি এই নামটা পছন্দ করেছেন, উনি এই নামটা রেখেছেন আর কি। হ্যাঁ এরপর দেখো, দি এয়ারপোর্ট ইজ লোকেটেড ইন রাচা থিওয়া ইন বাংফ্লি ডিস্ট্রিক্ট অফ সামুথ প্রাকান প্রভিন্স। থাইল্যান্ডটা আসলে আমাদের বাংলাদেশের মতো হয়তো খানিকটা না, এখানে হচ্ছে ওদের দেশটা কিছু প্রভিন্সে ভাগ করা আছে, কিছু প্রদেশে ভাগ করা আছে। তো এদের মধ্যে একটা প্রদেশ হচ্ছে সামুথ প্রাকান, আরেকটা আমরা করেছিলাম যে সামুদ সংগ্রাম, তোমরা পড়বা হয়তো এটা সামনের দিকের চ্যাপ্টারগুলোতে আছে, আমরা এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সামুদ প্রাকান যে প্রদেশটা আছে ওই প্রদেশের একটা জেলা বাংফ্লি, ওই বাংফ্লি জেলার একটা জায়গার নাম রাচাথিওয়া, রাচাথিওয়া যে জায়গাটা আছে এই জায়গায় অবস্থিত। নামগুলো আমার কাছে আমাদের কাছে একটু অন্যরকম মনে হচ্ছে, হইতেই পারে কারণ এই নামগুলো আমাদের দেশের না, থাইল্যান্ডের নামগুলো, তো একটু অন্যরকম মনে হইতেই পারে, মনে হওয়াটাই স্বাভাবিক। এবং দেখো এটার একটা দূরত্ব দেওয়া আছে এখানে 30 কিলোমিটার্স ইস্ট অফ ব্যাংকক, ব্যাংকক থেকে 30 কিলোমিটার দূরে, ব্যাংকক থেকে 30 কিলোমিটার দূরে বাংফ্লি ডিস্ট্রিক্টে আর রাচাথিওয়া নামক জায়গাটায় আমাদের এই সুবর্ণভূমি এয়ারপোর্টটা বা সুবর্ণভূমি বিমানবন্দরটা অবস্থিত। তো তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে সুবর্ণভূমি এয়ারপোর্টটা বা সুবর্ণভূমি বিমানবন্দরটা কোথায়, আমার মনে হয় তোমরা সহজেই বলতে পারবে, যারা আমাদের সাথে যুক্ত ছিলে তারা সহজেই বলতে পারবে। চলো আমরা একটু পরের অংশটাতে যাব, এখানে দেখতে পাচ্ছ এই ধরনের একটা কিছু দেখতে দেখা যায় সাধারণত থাই এয়ারপোর্টে, কী বলে সুবর্ণভূমি এয়ারপোর্টে, এখানে থাই সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তোমরা একটু দেখতে থাকো, আমি জাস্ট 5 সেকেন্ড সময় নিয়ে তোমাদের কাছে ইনশাল্লাহ আবার ব্যাক করবো। তোমরা যারা যুক্ত আছো আমাদের সাথে সকলকে ধন্যবাদ। তোমরা জানো যে তোমাদের অধ্যক্ষ মহোদয় সহ আমাদের সকল সহকর্মী আসলে তোমাদের পড়ালেখা যাতে কোনো প্রকার বিঘ্ন না হয়, এই যে মহামারীর মধ্যে তোমরা যাতে কোনোভাবেই তোমাদের পড়াশোনায় পিছিয়ে না পড়ে, এই জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমরা সবাই আমাদের অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় আসলে পরিশ্রম করে যাচ্ছি, আমাদের শিফট ইনচার্জবৃন্দের সহায়তায় দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। তো আমাদের উদ্দেশ্য তখনই শতভাগ সফল হবে যখন তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমার তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবা। তো চলো এখানে তোমরা নিশ্চয় ছবিটা দেখেছো, আমরা পরের অংশ চলে যাবো, টেক্সটের পরবর্তী অংশ চলে যাবো, তোমাদের প্যাসেজের পরবর্তী অংশ, হ্যাঁ তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, চলো আমরা এটা একটু পড়ে নিব। দি এয়ারপোর্ট হ্যাজ টু প্যারালাল রানওয়েজ, এয়ারপোর্টের দুইটা সমান্তরাল রানওয়ে আছে। রানওয়ে নিশ্চয়ই বোঝো তোমরা, রানওয়ে হচ্ছে যে কী বলে যে পথটা ধরে
একটা বিমান কিছুক্ষণ চলার পরে তারপর সেটা উড্ডয়ন করে বা উড়তে শুরু করে হ্যাঁ তাহলে দি এয়ারপোর্ট হ্যাজ টু প্যারালাল রানওয়েজ মানে বিমান ওঠানামা করার যে রাস্তাটা দীর্ঘ একটা রাস্তা ওইটাকে বলা হচ্ছে রানওয়ে দ্য এয়ারপোর্ট হ্যাজ টু প্যারালাল রানওয়েজ দুইটা সমান্তরাল রানওয়ে আছে বোথ অফ দেম আর 60 মিটার ওয়াইড তারা দুইটাই এই দুইটাই হচ্ছে 60 মিটার করে 60 মিটার করে চওড়া তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যথেষ্ট চওড়া ওয়ান অফ দ্য রানওয়েজ ইজ এদের মধ্যে একটা রানওয়ে 400 মিটার্স লং একটা হচ্ছে 4000 মিটার লম্বা 4000 মিটার লম্বা বুঝতে পারছো নিশ্চয়ই 4000 মিটার লম্বা এর মানে হচ্ছে 4 কিলোমিটার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আচ্ছা তাহলে হচ্ছে এদের মধ্যে দুইটা রানওয়ে আছে দুইটা রানওয়েই হচ্ছে 60 কিলোমিটার প্রশস্ত বা চওড়া এবং এদের মধ্যে একটা রানওয়ের কথা আমরা পড়েছি এটা হচ্ছে প্রায় 4 কিলোমিটার লম্বা এবং এরপর একটা দেখো অ্যান্ড দি আদার ইজ 3700 মিটার্স লং মানে প্রায় 3700 অর্থাৎ হচ্ছে প্রায় ধরো 3.7 কিলোমিটার প্রায় 4.25 কিলোমিটারের মতো লম্বা হ্যাঁ তার মানে দুইটা রানওয়ে আছে একটা হচ্ছে প্রায় 4 কিলোমিটার একটা প্রায় হচ্ছে 3.7 কিলোমিটার আচ্ছা ইট ক্যান হ্যান্ডেল 60 ফ্লাইট অপারেশনস পার আওয়ার প্রত্যেক ঘন্টায় এটা প্রায় 76টা ফ্লাইট অপারেশন পরিচালনা করতে পারে প্রত্যেক ঘন্টায় আমরা যে এয়ারপোর্ট সম্পর্কে পড়ছি 76টা ফ্লাইট কী বলে অপারেশন তারা হচ্ছে হ্যান্ডেল করতে পারে তারা হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারে তো দেখো প্রত্যেক ঘন্টায় যদি 76 ফ্লাইট হয় তাহলে দেখা যাচ্ছে যে মিনিটে একটারও বেশি করে তারা হচ্ছে ফ্লাইট ওইখানে হ্যান্ডেল করা হয় বা ফ্লাইট হচ্ছে ওরা পরিচালনা করে বেশ বড় একটা এয়ারপোর্ট আমরা ছবিতে দেখেছি আমরা জেনেছি কিছু আমরা আরও জানবো চলো একটু দেখে নিই ইট ক্যান হ্যান্ডেল 45 মিলিয়ন প্যাসেঞ্জার্স অ্যান্ড 3 মিলিয়ন টনস অফ কার্গোস পার ইয়ার এটা প্রায় তোমার 45 মিলিয়ন প্যাসেঞ্জারকে এরা হচ্ছে ই করতে পারে কী বলে নিয়ন্ত্রণ করতে পারে ওঠানামা করাইতে পারে অ্যান্ড 3 মিলিয়ন টনস অফ কার্গো পার ইয়ার 3 মিলিয়ন টন মালামাল বা পণ্য এরা হচ্ছে প্রত্যেক বছরে হচ্ছে ওঠানামা করে বা আনা নেয়া করে এই এয়ারপোর্টের মাধ্যমে আনা নেয়া হতে পারে আচ্ছা আমরা তোমাদেরকে একটু জানিয়ে রাখি আমরা এখান থেকে যে তথ্যগুলো পাচ্ছি যেমন ধরো এই এয়ারপোর্টটার নাম কি নামটা কে চুজ করেছেন কোন ভাষা থেকে এসেছে এবং হচ্ছে রানওয়ে কতগুলো আছে রানওয়েগুলোর দৈর্ঘ্য কী কতগুলো প্যাসেঞ্জার হ্যান্ডেল করতে পারে এই সমস্ত তথ্য তোমার একটু ভালো করে মনে রাখবা আমি এখানে একটু হাইলাইট করে দিচ্ছি কারণ এর পরবর্তী অংশে আমরা দেখব যে এখান থেকে কিছু অ্যাক্টিভিটি তোমাদের জন্য সেট করা হবে কিছু কার্যক্রম তোমাদের দেওয়া হবে আমি একটা ছক দিব ওই ছকটা তোমরা একটু আমার সাথে একটু পূরণ করে দিবা তো তোমরা একটু ভালো করে খেয়াল রাখো যে আসলে কোন জায়গায় কোন সংখ্যাটা বলা হচ্ছে তো চলো আমরা পরের প্যারাটা দেখে নিব দি এয়ারপোর্ট প্যাসেঞ্জার টার্মিনাল ইজ 563,000 স্কোয়ার মিটার্স প্রায় 563,000 বর্গ কিলোমিটার আমাদের এই যে টার্মিনালটা আছে যে প্যাসেঞ্জারের যে টার্মিনালটা আছে এটা হচ্ছে প্রায় 563,000 বর্গ কিলোমিটার দ্যাট ইজ সিক্স মিলিয়ন অ্যান্ড সিক্সটি থাউজেন্ড স্কোয়ার ফিট প্রায় 660,000 স্কোয়ার ফিটের মতো এটা হচ্ছে এটার দৈর্ঘ্য তো চলো আমরা একটু পরের অংশটা দেখে নিব এটা হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন আমাদের যে বিশাল স্কেলের যে বিশাল পরিমাপের একটা এয়ারপোর্টের কথা বলা হচ্ছে এটা তোমরা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছো আসলে যে এয়ারপোর্টটা আসলে প্রত্যেক মিনিটে প্রায় একটারও বেশি ফ্লাইট হ্যান্ডেল করতে পারে ফ্লাইট ওঠানামা করে সেটা নিশ্চয়ই এরকম বড়ই হবে তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের টেক্সটের ইনফ্যাক্ট তোমাদের টেক্সটের সব শেষ অংশটা এরপরে আমরা কিছু কার্যক্রম নিয়ে তোমাদের সামনে আসবো আমি আশা করব যে ওইখানে তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে আমরা একটা ছকের কাজ করব কিছু কুইজ থাকবে তোমাদের জন্য আমি আশা করব যে তোমরা ওইখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে তো আমরা যেটা শিখেছিলাম যেটা পড়েছিলাম যেটা জেনেছিলাম ওইটা এখানে আবার চলে এসেছে দেখো ইট ইজ দ্য ফোর্থ বিগেস্ট প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড এটা পৃথিবীর মধ্যে প্রায় চতুর্থ বৃহত্তম প্যাসেঞ্জার টার্মিনাল পুরো পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম যাত্রীবাহী টার্মিনাল আচ্ছা দি এয়ারপোর্ট ইজ গোয়িং থ্রু ফেজ টু এটা আরেকটা ফেজের মাধ্যমে যাচ্ছে অর্থাৎ এটা ডেভেলপমেন্ট একটা প্রসেসে আছে এটার পরে
দেখো একটা ডেভেলপমেন্ট ফেজে আছে, অর্থাৎ এটাকে আরও বড় করার, আরও উন্নত করার, আরও মডিফিকেশন করার একটা প্রক্রিয়া চলমান আছে। ইট উইল রেইজ ইটস ক্যাপাসিটি টু হ্যান্ডেল 65 মিলিয়ন প্যাসেঞ্জার্স পার ইয়ার। এটা ধাপে ধাপে এটার যে যাত্রী ধারণ ক্ষমতা এটা 65 মিলিয়নে নিয়ে যাবে, প্রায় 65 মিলিয়ন নিয়ে যাবে। এখন আছে হচ্ছে 45 মিলিয়ন প্যাসেঞ্জারকে সে হ্যান্ডেল করতে পারে, ওঠানামা করতে পারে। এখন কিছুক্ষণ পরে মানে যখন ফেজ টুটা কমপ্লিট হয়ে যাবে, দ্বিতীয় ধাপটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন 65 মিলিয়ন প্যাসেঞ্জারকে সে ওঠানামা করতে পারবে। আচ্ছা, এরপরে আসো, দি এয়ারপোর্ট হ্যাজ 2 5-স্টোরি কার পার্ক বিল্ডিংস। এয়ারপোর্টের প্রায় 2টা 5-তলা কার পার্কিংয়ের জায়গা আছে, কার পার্কিংয়ের ভবন আছে যেখানে গাড়ি পার্ক করা যায়। দি বিল্ডিং ক্যান হাউস 5,000 কার্স। এই বিল্ডিংগুলো 5,000 গাড়িকে জায়গা দিতে পারে। এখানে কিন্তু হাউস শব্দটার অর্থ ঘর না, এখানে হাউস শব্দটা একটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, বা এখানে অর্থ হচ্ছে আশ্রয় দেওয়া, জায়গা দেওয়া, অ্যাকোমোডেট করা। তো এই আমাদের যে বিল্ডিংগুলো আছে, 2টা 5-তলা বিল্ডিং, এরা হচ্ছে 5,000 কারকে, 5,000 গাড়িকে ওদের এখানে রাখতে পারে। তো চলো, আমাদের টেক্সটের অংশটা এখানেই শেষ হচ্ছে। আমরা কিছু তোমাদের জন্য ইন্টারঅ্যাক্টিভ কিছু কাজ নিয়ে আসছি। তোমরা হ্যাঁ দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে বলেছিলাম এই ছকটা তোমাদের বইতেই পাবে, 76-78 পেজে। তো এই ছকটা তোমাদের পূরণ করতে হবে, এবং এই ছকের যে তথ্যগুলা অলরেডি আমরা এখানে শেয়ার করেছি, আর তোমাদের বইতেও আছে, তোমরা বইটা খোলা রাখলেও বলতে পারবা। তোমরা একটু আমাকে জানাও, আমি তোমাদেরকে জাস্ট 30 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা একটু এটা একটু পূরণ করে একটু আমাকে জানাও। যেমন আমি একটা বলে দিই, যেমন নেমটা কী, আসলে এই নেমটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। হ্যাঁ, এরকম আরও যে তথ্য আছে, আমরা এখানে আসলে মোট 12টা তথ্য তোমাদের কাছে চেয়েছি। প্রত্যেকটা তথ্যই তোমাদের বইতে পাবে, আর আমিও আজকে এইগুলো নিয়েই আলোচনা করেছি। তো তোমরা একটু তোমাদের বই থেকে দেখে আমাকে একটু জানাও, আমি তোমাদের জন্য ওয়েট করব 30 সেকেন্ডের মতো। এর মধ্যে তোমরা যদি বলতে পারো, ইনশাল্লাহ পারবা, পারাতে খুব ভালো, আর না পারলে আমি ইনশাল্লাহ এখানে তোমাদের দেখা দিব ইনশাল্লাহ। তো তোমরা একটু শুরু করো, এটা একটু করে আমাকে দেখাও। হ্যাঁ, তোমরা যারা যুক্ত আছো, শুরু থেকে যুক্ত আছো, অথবা যারা এখন যুক্ত হচ্ছ, তাদেরকে ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমাদের আজকের ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে ওরাও আমাদের আজকের ক্লাস থেকে উপকৃত হতে পারে। চলো আমরা উত্তরটা দেখে নিই। তোমরা যারা উত্তর দিয়েছো ধন্যবাদ, যারা দিচ্ছো ধন্যবাদ, যারা ভবিষ্যতে দিবে তাদেরকেও ধন্যবাদ। চলো আমরা উত্তরগুলো একটু দেখে নিই। এটার উত্তরটা হচ্ছে এইরকম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন। হ্যাঁ, এখন নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের এই ছকের উত্তরগুলা। এটা তোমাদের কাছে থাক, তোমাদের স্ক্রিনে থাক 5-10 সেকেন্ডের মতো, তোমরা চাইলে পজ করেও দেখতে পারবা পরে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মিলিয়ে নিতে পারবা তোমরা যারা উত্তর দিয়েছো। এখানে একটা বিষয়, লেংথ অফ দ্য রানওয়েজ, রানওয়ের লেংথটা আমি 2টা রানওয়ে আছে, এবং 2টা রানওয়েরই দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছি আলাদা করে। হ্যাঁ, আর মোটামুটি সবই তোমরা বুঝতে পারবে, আর কোথাও কোনো প্রবলেম হবে না আশা করতেছি। এটা মনে হয় তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। আমি এখান থেকে সরে পরবর্তী কার্যক্রমে চলে যাচ্ছি, পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। আশা করি তোমরা ধৈর্য ধরে আমার সাথে থাকবা। আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে একটু আলোচনা করব, এগুলো আমরা অলরেডি করে ফেলেছি আমার মনে হয়। তোমরা সবাই পারবা, যারা আমাদের সাথে যুক্ত ছিলে তাদের সবার পারার কথা। চলো আমরা প্রথম কোয়েশ্চেনটা একটু দেখে নেই, তোমাদের সামনে প্রথম কোয়েশ্চেনটা উপস্থাপন করেছি। হু চোজ দ্য নেম অফ দি এয়ারপোর্ট। এখানে একটা গ্রামাটিক্যাল পয়েন্ট তোমাদের সামনে একটু আলোচনা করতে চাচ্ছি। যখনই তোমাদের সামনে হু দিয়ে কোনো কোয়েশ্চেন করা হবে, আমি আবারও বলছি, খেয়াল করে শুনবে, যখনই তোমাদের সামনে হু দিয়ে কোনো কোয়েশ্চেন করা হবে, এটার উত্তর দেবার সময় আমরা হুয়ের জায়গায় কোনো ব্যক্তি, বস্তু বা হচ্ছে প্রতিষ্ঠানের নাম এখানে বসিয়ে দিব। তারপরে পরবর্তী অংশ যা আছে তাই থাকবে, আমরা এই কোয়েশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন এইটার বদলে আমরা একটা ফুল স্টপ দিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তোমরা অলরেডি জানো যে এই নামটা চুজ করেছেন দ্য কিং বাহুবল। হ্যাঁ, ভূমিবল। তো চলো আমরা উত্তরটা একটু দেখে নিই। আমরা হুয়ের জায়গায় শুধু তার নামটা বসায় দিলেই হয়ে যাবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কিং ভূমিবল আদুল্লা দিয়ে উনি এটা করেছেন। এবং দেখো, এই যে হুয়ের বদলে আমরা শুধু এটা বসিয়ে দিয়েছি, পরবর্তী অংশ আমরা অপরিবর্তিত রেখেছি, এবং শেষে কোয়েশ্চেন মার্কের জায়গায় একটা ফুল স্টপ অ্যাড করে দিয়েছি।
আমার মনে হয় তোমরা বুঝতে পারছো খুব ইজি একটা কোশ্চেন ছিল এবং দুই নাম্বার কোশ্চেন এটা খুবই অবভিয়াস তোমাদেরকে এটা জিজ্ঞেস করবে যে আসলে এটার অবস্থানটা কোথায় আমাদের এই যে সুবর্ণভূমি এয়ারপোর্ট এই এয়ারপোর্টটার অবস্থানটা কোথায় আমরা অলরেডি জেনেছি তোমরা বলতে পারবা আশা করি রিচা থাওয়া নামে একটা জায়গা আছে হ্যাঁ দি এয়ারপোর্ট ইজ ইন রাচা থাওয়া থিওয়া ইন ব্যাংকফ্রি ডিস্ট্রিক্ট অফ সামুত প্রাকান প্রভিন্স সামুত প্রাকান নামে একটা প্রদেশ আছে ওই প্রদেশে এটা অবস্থিত এবং 30 কিলোমিটার্স ইস্ট অফ ব্যাংকক ব্যাংকক থেকে 30 কিলোমিটার দূরে শেষ কোয়েশ্চেনটা তোমাদের জন্য হাউ মেনি প্যাসেঞ্জার্স ইউজ দি এয়ারপোর্ট এভরি ইয়ার বছরে প্রায় কতজন প্যাসেঞ্জার বা যাত্রী আসলে এই এয়ারপোর্টটা ইউজ করে হ্যাঁ তো এটার উত্তরটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিশ্চয়ই দেখতেও পাচ্ছ 45 মিলিয়ন প্যাসেঞ্জার্স ইউজ দি এয়ারপোর্ট এভরি ইয়ার প্রায় বছরে প্রায় 45 মিলিয়ন প্যাসেঞ্জার যাত্রী আসলে এই এটা ইউজ করতে পারে এই কী বলে বিমানবন্দরটা ইউজ করতে পারে এবং ভবিষ্যতে ফেজ টু এর কাজটা শেষ হলে পরে 65 বা 65 মিলিয়ন প্যাসেঞ্জার এটাকে ইউজ করতে পারবে বা ব্যবহার করতে পারবে তো আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা আমি এখানে শেষ করছি তোমাদের জন্য কিছু কুইজ নিয়ে আসছি এমসিকিউ টাইপের কোয়েশ্চেন তোমরা উত্তরগুলো দেখবা প্রশ্নটা দেখবা তারপরে আমাকে উত্তরটা জানাবা যখনই উত্তরটা জানাবে তোমরা উত্তরটা জানার সময় একটু খেয়াল করবে এখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা সহ অপশনের নাম্বারটা বলবে মানে ধরো কথার কথা যদি এটার এখানে উত্তরটা এ হয় তাহলে ওয়ান এর এ এইভাবে লিখবা কমেন্টে এতে করে আমরা বুঝতে পারবো শুধু এ বি সি ডি লিখলে আমরা বুঝতে পারবো না এ বি সি ডি যেটা হয় ওইটা লেখার পাশাপাশি তোমরা কোয়েশ্চেন নাম্বারটাও মেনশন করবা এতে করে আমরা বুঝতে পারবো যে উত্তরটা আসলে ঠিক হয়েছে কি না কত নাম্বারের উত্তর কোনটা এটা আমরা বুঝতে পারবো তো তোমরা দেখতে পাচ্ছ দ্য প্লেন ল্যান্ডেড অ্যাট কয়টা বাজে ল্যান্ড করেছো এটা জানতে চাওয়া হচ্ছে আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো আমার মনে হয় চারটায় ল্যান্ড করেছে না পাঁচটায় ল্যান্ড করেছে অথবা কোনোটাই না এরকম একটা হবে তোমরা একটু উত্তরটা দাও আমি হয়তো 2-3 সেকেন্ড ওয়েট করতে পারবো তোমাদের সামনে উত্তরটা আসছি উপস্থাপন করলাম হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ 4:55 PM আসলে বিকেল 4:55 প্রায় 5:05 আগে এটা ল্যান্ড করেছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা চলো আমরা পরের অংশ দেখে নেই দুই নম্বর কোয়েশ্চেন সুবর্ণভূমি ইজ অরিজিনেটেড ফ্রম ড্যাশ ল্যাঙ্গুয়েজ সুবর্ণভূমি যে কথাটা আছে যে শব্দটা আছে এই শব্দটা কোন ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে অরিজিনেট মানে হচ্ছে উৎপত্তি লাভ করা হ্যাঁ কোন ভাষা থেকে এসেছে তোমাদের বইতে বলা ছিল ডিরাইভ হ্যাঁ ডিরাইভ মানে ওইটাও মানে উৎপত্তি হওয়া উৎপত্তি লাভ করা তো এখানে 4টা অপশন দেওয়া আছে আমার তো মনে হয় এটা হিন্দি ভাষা থেকে এসেছে তোমরা কী বলো বাংলা হিন্দি অ্যারাবিক সিংহলি 4টা অপশন দেওয়া আছে তোমরা কি বলো আমি বললাম হিন্দি বি দেখি দুইয়ের উত্তর তোমরা কে কে কী দিতে পারো আসলে এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে যে 4টা অপশন আছে এদের মধ্যে একটাও আমাদের সঠিক উত্তর না আসলে উত্তর হবে সংস্কৃত এখানে এই উত্তরটা দেয়া নাই বুঝতে পারছো নিশ্চয় অর্থাৎ একটাতেও আমাদের টিক চিহ্ন পড়বে না হ্যাঁ উত্তরটা হবে আসলে সংস্কৃত আমরা শিখেছি পরের অংশে চলে যাচ্ছি 3 নম্বর কোয়েশ্চেন এবং 3 নম্বর কোয়েশ্চেনের অপশনগুলো হোয়াট ডাস সুবর্ণভূমি রেফার টু সুবর্ণভূমির মানেটা কি আসলে রিভার ইন ল্যান্ড মানে হচ্ছে নদী বা নদীর একটা দেশ ক্লাউডি ল্যান্ড মেঘের দেশ ফার্টাইল ল্যান্ড মানে হচ্ছে তোমার উর্বর একটা ভূমি বা উর্বর দেশ গোল্ডেন ল্যান্ড মানে স্বর্ণের একটা দেশ তো চলো আমরা উত্তরটা মনে হয় তোমরা জানো উত্তরটা দাও তোমরা যারা দিচ্ছ ধন্যবাদ আর যারা দিতে দেরি করছো তাদের জন্য জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে 3 নম্বর কোয়েশ্চেন 3 নম্বর কোয়েশ্চেন উত্তর হবে ডি আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ 4 নম্বর কোয়েশ্চেন এবং এটা সম্ভাব্য উত্তরগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি হু চুজ দ্য নেম সুবর্ণভূমি সুবর্ণভূমি এই নামটা কে চুজ করেছেন বা কে হচ্ছে এটা আমরা অলরেডি কয়েকবার জেনেছি আমার মনে হয় দ্য পিপল হবে কী বলো দ্য পিপল হইতে পারে হ্যাঁ তোমরা উত্তরটা দাও আমি তোমাদেরকে একটু কনফিউজ করার চেষ্টা করবো তোমরা সঠিকভাবে উত্তরটা দিবে 4-এর উত্তরটা একটু আমাকে জানাও যারা জানিয়েছো অলরেডি ধন্যবাদ 4-এর উত্তরটা আমরা দেখে নিব 4-এর উত্তর হচ্ছে দ্য কিং অর্থাৎ রাজা ভূমি বল উনি এই উত্তরটা চুজ করেছেন উনি এই সুবর্ণভূমি নামটা উনি চুজ করেছেন আমরা পরের অংশে চলে যাচ্ছি এটা নিশ্চয় তোমরা পারবা হাউ মেনি রানওয়েজ আর দেয়ার ইন দ্য এয়ারপোর্ট বিমানবন্দরে আসলে কয়টা রানওয়ে আছে 1টা 2টা 3টা না 4টা তোমরা উত্তরটা একটু দেওয়ার চেষ্টা করো উত্তরটা দেওয়ার চেষ্টা করো তোমরা নিশ্চয়ই বুঝতে পারো বিষয়টা এই যে আমাদের উত্তরটা চলে আসছে আসলে 2টা রানওয়ে আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে 2টা রানওয়ে আছে আর হচ্ছে এটা হচ্ছে আমাদের শেষ কোয়েশ্চেন এরপর আমরা হোমওয়ার্ক দিয়ে ক্লাসটা শেষ করে দিব হাউ লং আর দ্য রানওয়েজ রানওয়েগুলো আসলে কতটুকু দীর্ঘ
আমাদের রানওয়েগুলো আমরা শিখেছি অলরেডি এখানে চারটি অপশন দেয়া আছে 4 কিলোমিটার 3.7 কিলোমিটার 3.5 কিলোমিটার 3.2 কিলোমিটার তো আমরা শিখেছি যে আসলে দুইটা রানওয়ে একটা হচ্ছে 4 কিলোমিটার একটা হচ্ছে 3.7 কিলোমিটার তো এইটা হচ্ছে দুইটা হচ্ছে সঠিক উত্তর আমাদের এখানে ছিল তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের কোনো কোশ্চেন সেট হবে না অর্থাৎ দুইটা সঠিক উত্তর আছে এরকম কোনো কোশ্চেন সেট হবে না এটা আমি জাস্ট তোমাদেরকে দেখার জন্য তোমরা কতটা বুঝতে পেরেছো এটা দেখার জন্য এখানে এই টেস্টটা আর কি করেছি তো চলো আমরা শেষ করছি এখানেই আমাদের কোশ্চেন অ্যানসার এখানে শেষ করছি আমরা একটু হোমওয়ার্কের দিকে যাব এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছো হোমওয়ার্ক এখন মনে হয় আরেকটা জিনিস দেখতে পাচ্ছো হ্যাঁ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো এবং বুঝতে পারছো আমরা একটা বাস টার্মিনাল দেখছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমরা একটা বাস টার্মিনাল দেখতে পাচ্ছি আচ্ছা পরের ছবিটা দেখে নেব আমরা একটা রেলওয়ে স্টেশন দেখছি মনে হয় তোমাদের কাছে বোঝা গেছে বিষয়টা এরপরে আসো হ্যাঁ আমরা আরেকটা ট্রান্সপোর্টের একটা অংশ দেখতে পাচ্ছি এটা আসলে একটা লঞ্চ টার্মিনাল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো আমরা এই তিনটা ছবি দেখলাম এই তিনটা ছবি বাংলাদেশের ট্রান্সপোর্টের ক্ষেত্রে খুবই কমন তুমি যদি এক শহর থেকে আরেক শহরে যাও ঢাকার বাইরে কোনো জায়গায় যাও তাহলে এই তিনটা ওয়ের যে কোনো একটা আমরা ব্যবহার করি তো তোমাদের কাছে কোয়েশ্চেনটা হবে তোমাদের কাছে হোমওয়ার্কটা হবে এরকম ইয়াস দেখতে পাচ্ছ নিশ্চয়ই রাইট এ প্যারাগ্রাফ ডিসক্রাইবিং এ বাস অর লঞ্চ টার্মিনাল অর এ রেলওয়ে স্টেশন তোমরা একটা বাস অথবা লঞ্চ টার্মিনালের অথবা একটা রেলওয়ে স্টেশনের একটা বর্ণনা লিখবে যেটা তুমি দেখেছো যেটা তোমার জন্য সহজ হয় ওইটাই লিখবে আমি এইখানেই আমাদের আজকের ক্লাসটা শেষ করব তোমরা যারা যুক্ত ছিলে তাদেরকে ধন্যবাদ এবং তোমাদেরকে একটা অনুরোধ করব তোমাদের স্কুল থেকে মন্ত্রণালয়ের নির্দেশে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান আছে তোমরা এই কাজটাতে স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে সহায়তা করবে এবং অ্যাসাইনমেন্টগুলো নির্ধারিত তারিখে জমা দিবে এবং গ্রহণ করবে তোমরা সবাই সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ হাফেজ